গুড ইভিনিং বন্ধুরা, আজকে না হয় সন্ধ্যাবেলা থেকে শুরু করলাম আমার আজকের ব্লগটা। তো আমি মন্দিরা, আমার MS ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগতম। আর এখানে দেখো, আমি বিকেলের বা না বিকেলের বলবো না, সন্ধ্যাবেলার চা বানাতে এসেছি। তো চা করবো এখন আমি, কফি শেষ হয়ে গেছে বেশ কিছুদিন হলো, তার জন্য কফি বানাতে পারছি না। তো চলো সবার জন্য চা করে নিই, আর মেয়েকে তো খাওয়াবো দুধ বিস্কুট, তো মানে ন্যানগ্রো আর বিস্কুট খাওয়াবো মেয়েকে। আর এই দিয়ে আমার সন্ধ্যাবেলার কাজকর্ম আজকে শুরু। তো সন্ধ্যে টন্ধে দিয়ে এসেছি, সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরেই আমি চা বানাতে এসেছি। তো চলো চাটা ঝটাপট করে বানিয়ে নিই। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো ভাবলাম ঘরে গিয়ে চাদরটা নিয়ে আসি, কারণ এইভাবে থাকা যাচ্ছে না। জাস্ট মানে আর আমি চাদর মাদর নিয়ে না খুব একটা কাজ করতে অভ্যস্তও না, মানে শীত লাগছে লাগুক কিন্তু চাদর নিয়ে বা সোয়েটার পরে তো আমি কাজ করতে পারিই না, সোয়েটার তো পরে কিছুই করতে পারি না। আর এই টুকটাক চাটা করার জন্য চাদর ঠিক আছে, কিন্তু একটু বাদেই আমি চাদর মাদর সব খুলে ফেলবো, আমি সব গায়ে জড়িয়ে অত কাজ করতে পারি না। তো দেখো আমার হাজবেন্ডের আর আমার মানে গ্লাসে একটুখানি নিলাম চিনি, আর আমার বাবা তো চিনি খায় না, বাবার কাপে বাবার গ্লাসে দেবো সুগার ফ্রি। তো এই নিয়েই আমাদের চা বিস্কুটের পর্ব শেষ হয়। এদিকে মেয়েও ঘুম থেকে উঠে গেছে, মেয়ে ঘুম থেকে উঠে বললো যে মা দুধ দাও। আনলাম যে দাঁড়া বস, আজকে বিকেলে মনে হয় না দুধ মানে খাওয়ানোটা ঠিক হবে, মানে ঠিক হবে বিকেল না সরি সন্ধ্যেবেলা দুধ খাওয়ানোটা মনে হয় না ঠিক হবে, কারণ মোমো আনতে গেছে আমার হাজবেন্ড, ওর চ্যানেলের মোমো চ্যালেঞ্জের জন্য মোমো আনতে গেছে। তো ভাবলাম মোমোটা নিয়ে আসি, আর মোমোটা নিয়ে আসার পর মেয়েও খেতে চাইবে মোমো দেখলে পরে, আর গরুর দুধ বা ন্যানগ্রোর সাথে মোমো কখনোই আসে না, অ্যাসিড ফ্যাসিড হয়ে যেতে পারে। তো তার জন্য ভাবলাম যে আজকে না হয় মেয়ে মোমো যখন খেতে ভালোবাসে, মেয়ে তাহলে মোমোটাই খাক, আর তারপরে না হয় রাত কিছুক্ষণ বাদে ভাতটাত খাইয়ে দেওয়া যাবে, দুধ দিলে অ্যাসিড হয়ে যেতে পারে। তো চলো আমাদের চা বিস্কুট নিয়ে রেডি হয়ে গেছে, এবার এগুলো নিয়ে আমি ঘরে যাব, ঘরে গিয়ে খাবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আজকে আমাদের মেনুতে কী আছে, মা কী দিয়ে গেছে ওই বাড়ি থেকে, মা দিয়ে গেছে পায়েস, চাটনি, ভাজা, আর তার সাথে রয়েছে দেখো এর নিচে রয়েছে খিচুড়ি, আর তার সাথে মা দিয়ে গেছে ঘ্যাট। তো এটা মেয়ে তো খাবে না, এখানে যা যা আছে কিছুই, তো খিচুড়িটা একটু অল্প আছে, তো তার জন্য ভাবলাম ভাত তরকারি তো করতেই হবে, তো চলো করে নেব। আর এখানে দেখো আমি এখন এসেছি, জল টল ভরলাম, 7:30টায় যে জল আসে 7:30টার জলটা গঙ্গা জলটা ভরে নিলাম। তো এখানে এইখানে যা বোতলগুলো দেখছো এসব এই জলগুলো রান্নার কাজেও লাগে, প্লাস আমাদের খেতেও লাগে। তো এইভাবেই বোতলগুলো আমি সাজিয়ে রাখি, আর এই নীল বোতলটা থাকে আমার ঘরে, তো নীল বোতলটা ঘরে রেখে আসলাম দিয়ে। আর এখানে এই পুতুলটা তোমাদেরকে ভাবলাম একটু দেখাই, তোমরা বলেছিলে পুতুলটা এখানে সাজিয়ে রাখতে মেয়েকে সবসময় দিতে না, কিন্তু আমার মাথায় সেই বুদ্ধিটা আগে আসেনি। অলরেডি পুতুলের অর্ধেক মানে চুড়ি মালা টিপ সব মেয়ে উপরে নিয়ে নিয়েছে, তারপরে ভাবলাম সাজিয়ে রাখি, তো এটা বাজেই লাগছে কারণ যেহেতু চুড়ি নেই টিপ নেই। আর এই যে দেখো আমার মেয়ে এখন মোমো খেতে ব্যস্ত, না না মোমো না হাতে চকলেট, সরি হাতে চকলেট খেতে ব্যস্ত, আর মোমোটা আমি দেবো একটু বাদেই দেবো। আর এই যে বাসনগুলো যেহেতু আমি গুছাইনি তার জন্য ও সব নামি নামি খেলা করেছে বাসনগুলো নিয়ে, তো বাসনগুলো ঝটাপট করে গুছিয়ে নিই, তা নাহলে পরে এখানে এই গামলার মধ্যে যে কটা বাসন দেখছো সব বাসনগুলোই আমার মেয়ে একটা একটা করে নামাবে আর সারা ঘর ছিটাবে, তো ঝটাপট করে গুছিয়ে নিতে হবে। আর আমি মানে নেক্সট দিন এখন দুপুর দুটোর সময় বসে, পরের দিন দুপুর দুটোর সময় বসে আমি ভিডিওটা এডিট করতে বসেছি, তার কারণ মানে এডিট করতে পারিনি কালকে রাতে, আমি কালকে রাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, মানে শুয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি, এতটাই শরীর ক্লান্ত ছিল, মন মেজাজ ভালো ছিল না, মেয়ে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল সারাটা সন্ধে থেকে,
তো তার জন্য এডিট করতে পারিনি। আর আজকে ভিডিওটা দিতে সত্যি তোমাদেরকে অনেক দেরি হয়ে গেল। রোজ সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা আমার ভিডিও দেখতে পাও, আর সেখানে আজকে প্রায় অনেকটা বেলা করে দুপুর এখন প্রায় 2:30 বাজে, এখন এডিট করে আমি এখনই পোস্ট করে দেবো, তো তোমরা এখন দেখতে পাবে ভিডিওটা। তো খুবই খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, এরকম হবে সত্যি ভাবিনি আমি এভাবে ঘুমিয়ে পড়বো। এরকম হয় যেন তো মাঝের মধ্যে ক্লান্ত হয়ে যাই আর ঘুমিয়ে পড়ি। তো চলো, সন্ধ্যাবেলার বিছনাটা তোলা হয়নি, সেটা এখন তুলে নিলাম আমি। আর আমরা চা খাওয়ার আগে বিছনা তুলি না, কারণ আমার বর আবার এই যে কাঁথাটা গায়ে দিয়ে দুপুরবেলা ঘুমায়, সেই কাঁথাগুলোই গায়ে জড়িয়ে ও দুপুর মানে সন্ধ্যাবেলা চা খায়। এটা সকালেও তাই করে আর সন্ধ্যাবেলাও তাই করে, বলে চা খাওয়ার সময় নাকি এরকম এই কাঁথাটা তার মধ্যে পা ঢুকিয়ে বা গায়ে পেঁচিয়ে খেতে ভালো লাগে। তো চলো, এই বিছনা টিছনা তোলা হয়ে গেলো, পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর এই যে আমার চাদরটা বললাম না, ওই কিছুক্ষণের জন্য গায়ে দিচ্ছি, বেশিক্ষণ আমি চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না। তো চাদরটা ভাঁজ করে গুছিয়ে রাখলাম, আর এবার আমি চলে যাব আমার নেক্সট কাজে। পুতুলগুলো এরকমভাবে এখানে সাজিয়ে রাখতে হয়, পুতুলগুলো আমরা অন্য কোথাও রাখার কোনো মানে রাখা যাবেই না, মেয়ে চিৎকার করে ফাটিয়ে দেবে একদম সারা বাড়ি, এখানেই পুতুলগুলো রাখতে হবে, এর বাইরে কোনো অপশান নেই আমার জন্য খোলা। আর ওদিকে আমার বর বাড়িতে চলেও এসেছে, আর মোমো টোমোগুলো সব গুছিয়ে রেখেছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এই দেখো মোমোর সাথে চারখানা দিয়েছে কি বাবা, কি বস্তু কি নাম এগুলোর আমি অত জানি না বাবা, আমারও তো জ্ঞান নাই। তবে এই পাশেরটা যে চিকেন স্যুপ সেটা আমি বুঝতে পেরেছি, চিকেন স্যুপ, আর সামনেরটা যে টমেটো সস সেটাও বুঝতে পেরেছি, আর তারপরেরগুলো আমি বুঝতে পারছি না ঠিক কী, বিশেষ করে সবুজটা তো বুঝতেই পারছি না কি, আর ওইটা মনে হয় বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো হয়তো, খেয়ে তো একটু জিভে দিয়ে তো তাই মনে হলো। এই চারটেই খেতে একদমই বিচ্ছিরি, আমার ভালো লাগেনি চারটে, একটাও টমেটো সসটা যাও বা ভালো, বাকিগুলো ভালো না। আর এই হচ্ছে মোমো, চিকেন মোমো আমার বরের ফেভারিট খাবার, কিন্তু আমি অতটা ভালোবাসি না, কিন্তু চলে যায়, এমন না যে নষ্ট করবো পাতে পড়লে, চলে যায় অতটা খারাপ লাগে না। তো বাবাকে দেখো দিয়ে দিয়েছি মোমো, বাবার খাওয়া হয়ে গেছে, খাওয়া শেষ বাবার। আর এই যে আমার মেয়েকে মোমো দিয়ে দিয়েছি, মেয়ে এখন বসে বসে দোলনায় দোল খেতে খেতে মোমো খাচ্ছে ঘুম থেকে উঠে, আজকে তো দুধ খাওয়ার 12টা বাজলো। তো চলো রাত্রে রান্না করতে হবে, তো তার জন্য বের করে নেবো ফ্রিজ থেকে মাছ। তো কী বের করি, কোন মাছটা, বান মাছটা, বান মাছ বের করবো আজকে। বান মাছের একটু কষা কষা করে একটু ঝোল হবে, আর তার সাথে হবে ভাত। তো এই যে ফ্রিজ এখন জল দিয়ে রাখি, জল দিয়ে রাখলে পরে একটু তাড়াতাড়ি ছেড়ে যাবে, নাহলে পরে তো অনেকটাই দেরি হবে। তো মাছটা ভাজা কমপ্লিট, এই যে মাছগুলো ভেজে নিয়েছি, যেহেতু এই মাছের খুব স্বাদ, তো বেশি করে ভাজলে আবার স্বাদটা নষ্ট হয়ে যাবে, অল্প করে ভেজেছি। আর এখানে রয়েছে দেখো আলু, এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন থেতো করবো আমি হামালদিস্তায়। তো রান্না কমপ্লিট, রান্না শেয়ার করার মতো পরিস্থিতি নেই, আমার মেয়ে করতে দেবে না, আপাতত রান্না শেয়ার কিছুদিন বন্ধ থাকবে, কিছুদিন পর রান্না আবার শেয়ার করব, আর একটুখানি আমার মেয়ে একটু ইনভলভ হোক পড়াশোনার মধ্যে তারপর। আর এই যে দেখো শাশুড়ি মায়ের জন্য তরকারি তুলে নিয়েছি, এটা আমি এখন ওই বাড়িতে গিয়ে মাকে দিয়ে আসবো। মা ওই বাড়ির জন্য দু পিস মাছ নিয়েছি, দুটো করে আলু আর একটু ঝোল দিয়েছি, মা তো কত কিছু রান্না করেছে তোমরা দেখলেই, তো এটা হয়তো মা আজকে খাবেও না, রেখে দেবে কালকের জন্য। তো রান্নাঘরটা সব গুছিয়ে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, টেবিল মুছে নিয়েছি, আর এই যে হাড়িটা দেখছো আমার স্বাদে পাওয়া, মানে আমার স্বাদে সময় আমার বাবা দিয়েছিলো, এটা নামিয়েছি সেদিনকে আলমারি থেকে। তো এর মধ্যে রেখেছি কিছু এক্সট্রা বিস্কুট, এক্সট্রা ম্যাগি, এসব রেখেছি ওর মধ্যে, টুকিটাকি এক্সট্রা জিনিসগুলো আর কি। আর এখানে দেখো রেখেছিলাম এই দুটো কড়াইয়ের মধ্যে ছিল আলু পেঁয়াজ, আর কড়াইগুলো পরিষ্কার করে ওভাবে উল্টো করে রেখেছি, আর ওখানে জগ টক রেখেছি, আর এই ঝুড়িটার মধ্যে রেখেছি আলু পেঁয়াজ রসুন, যাতে ইঁদুরে কাটতে না পারে। আর রাত্রিবেলা শোয়ার আগে ওই আলু পেঁয়াজের কড়াই নিয়ে গিয়ে মাথার কাছে নিয়ে শুতাম না, সেটাও আজকে থেকে বন্ধ, এখন আরামসে ওই ঘরে গিয়ে শোবো, আর আলু পেঁয়াজ নিয়ে যেতে হবে না মাথার কাছে। তো এভাবে রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে কোটো কাটা সব কিছু মুছে রেখে দিলাম, বাবার ঘরের লাইটটা অফ করে দিলাম। আর এখন আমি আমার ঘরে গিয়ে, আমার ঘরে বিছানা দেখো করা হয়ে গেছে রাত্রে শোবার জন্য, বালিশ নেওয়া কমপ্লিট, বালাপোষ নেওয়া কমপ্লিট, জানলা বন্ধ করে দিয়েছি, একটা মোটা চাদর জানলায় দিয়ে তারপরে জানলাটা বন্ধ করেছি, যেহেতু জানলার পর্দা নেই, পর্দাগুলো লন্ড্রিতে দেওয়া আছে, তোমরা সবাই জানো সেটা যারা আমার ব্লগ দেখো, লন্ড্রি থেকে আনবো, তারপর পর্দাগুলো লাগাবো।
আর আমি এখন চুল বেঁধে নিচ্ছি, রোজ সন্ধেবেলায় চুল বাঁধি আমি, মানে রোজ সন্ধে টন্ধে দেবার আগে ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে চুল টুল বেঁধে সন্ধে দিই, কিন্তু আজকে আমি সেটাও করতে পারিনি। তার কারণ একটাই, আমার মেয়ের দুষ্টুমি। আমার মুখখানা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার কালকে এরকম রাত্রিবেলা কী গেছে আমার সন্ধ্যার পর থেকে, দেখো মুখখানা আমার এখনই হাসি পাচ্ছে মুখখানা দেখে। তো যে চুলটা আমি রোজ সন্ধেবেলায় বাঁধি সেটা আমাকে রাত্রে শোয়ার আগে বাঁধতে হচ্ছে। আর দেখো তারপরে আমি একটু ফ্রেশও হয়ে নেব। আর আমার মেয়ে কিন্তু নিচে সমানে দাঁড়িয়ে আমার নাইটি ধরে টানছে, চেঁচাচ্ছে, ও কী করছে ওই জানে, আমার মানে কিছুই বলার নেই। আর এত দুষ্টু, এত দুষ্টু, জানি না কবে একটুখানি আমার মেয়েটা, জাস্ট একটুখানি আমার মেয়েটাই দুষ্টুমিটা কমবে। তো পতঞ্জলি অ্যালোভেরা জেল, এটা আমি রাত্রিবেলা মেখে শুই, একটুখানি বেশি করে নিই, নিয়ে একটু মোটামুটি থপথপ করে সারা মুখে মেখে শুয়ে থাকি, মানে ঘুমিয়ে পড়ি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় নর্মালি যেমন মুখ ধুই তেমন ধুয়ে নিই। তো তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। আর এখন একটুখানি দেবো ভেজলিনের লিপ বাম বা ভেজলিন যাই বলো, তো এটা দিয়ে এখন তারপরে আমি আমার আজকের দিনটা, আজকের ব্লগটা এখানেই শেষ করবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, ঠিক আছে? তোমাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা এখানেই শেষ, তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে? টাটা।